চলে এসেছে দেখতে পাচ্ছ আমাদের দুটা ফ্রেন্ড, এদের জন্য দেরি হলো, তো এখন বাসে স্টেশন যাবো, দেখতে পাচ্ছ হাসছে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। तो हाँ सब हालो लगा, देरी हालो, ये दूटो बहुत जोरे मार पाचे, जोरे मार भी जोर तो सकते हैं। गाय जोर लगा बेटा, तुमसे ना हो पाएगा। जे जे ए मां टेस्ट कम लगे सवालो কত নাম্বার? একদম সুন্দর, একদম সুন্দর, সেরাই সুন্দর। কেমন হয়েছে মুভি? অসম অসম অসম, কেমন হয়েছে মুভি? আরে ভাই নাস্ট টাইম লেন নাস্ট দারুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইনাদার ব্লগ ভিডিও। তো আমরা কিছুদিন আগে থেকে সব ফ্রেন্ড গুলো ডিসাইড করেছিলাম যে হ্যাঁ টিপেল আর মুভি দেখতে যাবো, কেনা এই মুভিটা খুব বিখ্যাত। তো বললে যে হ্যাঁ চ মুভি দেখতে হবে, কিন্তু মুভি বলা বললে যে হ্যাঁ মুভি দেখতে হবে কিন্তু সিনেমা হলে দেখবো। তো চ সিনেমা হলে, আমরাও জীবনে প্রথম সিনেমা হলে মুভি দেখবো, ব্লগ হয়ে যাবে একটা সুন্দর ব্লগ। তো বললে হ্যাঁ সেদিনকে টিকিট বুক করেছি, আজকে আছে মানে তার মানে ডেট আছে মুভিটা দেখার, তো আজকে আমরা দেখতে যাবো। এবং বহরমপুর মোহন মলে টিকিট বুক করেছি, মলটাও দেখা হবে, মলটা ডিজিটাল মল, তো অবশ্যই আজকে এনজয় হতে চলেছে। তো আজকের ব্লগ ভিডিও আর একটা ডিসাইড করেছিলাম, ডিসাইড করেছে সব ফ্রেন্ডগুলো মিলে যে পাপ্পুর ধাবা যাবো। মানে পাপ্পুর ধাবা একটা ডিজিটাল মানে ধাবা, বিখ্যাত ধাবা। তো সময় মুভি দেখার পর যদি সময় থাকে, সময় থাকলে পাপ্পুর ধাবা যাবো। তো আজকের ব্লগ ভিডিও খুব এনজয়দায়ক হতে। কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? চলেছে, তো কথা একটু বলতে অসুবিধা হচ্ছে। তো আজকের ব্লগ ভিডিও স্টার্ট করতে, ওদেরকে নিয়ে আমরা এখন বাস স্ট্যান্ড যাবো, ওখানে যাই বাস ধরবো, তারপরে মুভি দেখতে যাবো। তো অলরেডি লেট হয়ে গেছে ওদের জন্য, তো ওরা আসছে, তো ওরা আসার পর আমরা একসাথে বাস স্ট্যান্ড যাবো, ওখানে বাস ধরবো, তো ওরা আসুক, আমরা তখন ওয়েট করি। চলে এসছে দেখতে পাচ্ছ আমাদের দুটা ফ্রেন্ড, এদের জন্য দেরি হলো, তো এখন বাস স্ট্যান্ড যাবো, দেখতে পাচ্ছ হাসছে। বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা। অত হাসা ভালো লাগে, দেরি হলো এই দুটো ফ্রেন্ডের জন্য, এখন গাড়িতে চাপবে। তো এখন গাড়ি স্টার্ট করবো, তো চাপ 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 তাদের চাপ, বাস স্ট্যান্ডে যে আপনাদের সাথে কথা বলছি। তো ফাইনালি চলে এসেছি আমরা বাস, বাসে উঠে গেছি, ওঠার পর এখন যাবো বহরমপুর। দেরি হয়ে গেলো অলরেডি, দেরি হয়ে গেলো, দেখতে পাচ্ছ চরম দেরি হয়েছে। তো এখন বহরমপুর যেয়ে তোমাদের সাথে কথা বলবো, তো আপাতত এখন এনজয় করো সিনেমেটিক শট। এখন টিকিট বুক করবো, মানে টিকিট এখন রিজার্ভেশন করবো, যাবো এখন সবাই মিলে।
দেখতে পাচ্ছ এখন কত ভিআইপি ভিআইপি মহল এটা যত গেল একটা চাপবো লিপ 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 চল লিপে চাপবো খাপা এটা তো মজা রে কোন এই লোক কহা সে আতে হে আমি তো যাবো লাস্ট করে চাপ 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 চল 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 দেখতে পাচ্ছ লিপে চেপেছে আর সব প্রথমে জীবনে প্রথমবার লিপে চাপছে আনন্দ দেখো একে দেখো লিপ 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 করছে দেখতে পাচ্ছ কত সুন্দর তো এখন ভেরিফিকেশন করব টিকিটটা কোথায় ভেরিফিকেশন হয় রে আরেকটা উপরে চাপতে হবে মনে হচ্ছে সবলা উপরে সব উপরে ভেরিফিকেশন করা হয়ে গেছে সাউন্ড শুরু হয়ে গেছে সিনেমা এদের জন্য সব থেকে লেট হয়েছে এরা দুজনের জন্য তো তোমাদেরকে এনজয় দেখাবো এখন আমাদের আমরা ঢুকছি 10 মিনিট পাক্কা দেরিতে ঢুকলাম তো এখন এন্ট্রি হচ্ছে তো খুব এনজয় করলাম তো এখন হাফ টাইম চলছে হাফ টাইমের পর মজা হবে এখন সব টয়লেট করতে গেছে সব মানে ফ্রেশ হচ্ছে তো হাফ টাইম এখন কিছু খাওয়া দাওয়া করবো কিছু খাওয়া দাওয়ার পর আবার শুরু হবে মেন ট্রিপেলা তো আজ খুবই এনজয় করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো এখন কিছু খাবো খাওয়ার পর তোমাকে তো চলো এখন যা যাক কোনো খাবার কেনার পর তোমার সাথে কথা বলবো बहकी सभी जुबां है हम है रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नागिन डांस नागिन डांस नागिन डांस नागिन डांस रे ओ भाई ओ भाई ओ ओ क्या क्या कर रहा है बे ओ की डांस रे आज के सूरज यार की असीम तुले दिए छे डांस रे देखो अखनो मतलब हो आज डांस रे तो एग्जैक्ट अखन नीचे दे अबे सीढ़ी दे नाम के ना बे लिफ्ट नाम ओ भाई ये मॉल एंट्री कर छी हमरा तो ए मॉल एंट्री करलाम Kids screaming in the cradles, profanities.
could just walk right out the door. Don't wanna do this anymore. Now I'm lost without you. You drive me crazy out my mind. How'd you do this? আমরা এখন গেম খেলতে এসেছি, তো আমার একটা ফ্রেন্ড হাতুড়ি মারবে, দেখা যাক কত জোরে মারতে পারবে, তো তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা আজকে। দেখতে পাচ্ছ এই ফ্রেন্ডটা আমার কয়েন ভরবে, এখানে কয়েন ভরবে, বাস কয়েন ভরে দিয়েছে, এবার দেখা যাক কে মারবে, কত জোরে মারতে আছে, জোরে মারবি যত শক্তি, হ্যাঁ গায়ে জল লাগাও। তুমসে না হো পায়েগা, আমি তোমার লক্ষণ বিলকুল ঠিক নেই লাগ রহা, তুমসে না হো পায়েগা। হবে এই চিটিংগিরি করছে, বিনা পায়না মারার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। মার 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 মার, দেখা যাচ্ছে দুটো আছে এদিকে, দেখা দুজনে মানে জয়েন করে মারা যাচ্ছে, কয়জন টোটাল 0.1.2 700, দুজনে মিলে 700 মেরেছে, এবার আমারটা দেখা যাক, আমার ভিডিও করবে ওই দুটো মিলে 700, তুই 300 গুলো নেবে, আর দিয়ে রাখা আগে ওই স্টেজে, ও বন্ধু আমি রাই মারবো, আর তাই নাকি আর হবে না, কয়েন লাগবে আমারটা, গজব বেজ্জতি হে। এখন প্রথমবার বলছে বন্ধু ওরা লিপে চাপবে, তো লিপে এখন চাপা যাচ্ছে ফ্রেন্ড গুলা, তো তোমাদেরকে দেখাচ্ছি মজা, চলো আজকে লিপে চাপা যাক। তো দুই নম্বরে টিম, দুই নম্বরে, তো এরাকে দেখতে পাচ্ছ, তোমরা বলো মুভি কেমন লেগেছে বলো, কতটা বলে একদম সুন্দর সুন্দর, কেমন হয়েছে মুভি, অসম অসম কেমন হয়েছে মুভি, আরে ভাই নাচটা হেভি নাচ দারুণ হয়েছিল, হ্যাঁ শেষ দিকে চরম, এখন তিন নম্বরে না করলি ভাই, দু নম্বরে কর, ডাউন কর, ডাউনে টিপ, ডাউনে টিপ, উপরে যাবি না, ডাউন টিপ, বাস নামছে ভাই, ডাউন টিপ না ভাই, হে দেখি দেখি আমাকে দেখি, তোরা লিফ্ট কোনে চাপিস না, ওই খেলে যাচ্ছি ওই খেলে, আর চ না হে চ যায় আয়, এদের জন্য খালি বারবার ভুল হচ্ছে, 14 বার খালি লিফটে আসা, এদের নামো নিচে উপরে উঠো, নামো উঠো, সিরিয়াসলি সিরিয়াসলি চলেছি, আর বাইরে গেছি, তো সব আর আছে তাসলিমকে খুঁজি, বন্ধু একটা স্ট্যান্ড করবে, দেখা যাচ্ছে কতটা ভালো করতে পারছে, আমি দূরে যাই, ঠিক আছে আয়, পড়ছিল দেখতে দাঁত ভাঙছিল, হাসি দেখো ঠিক আছে, এখন লিফট লিফট এখন আপাতত দু নম্বর যাচ্ছে, তিন নম্বরে আসে মনে হয়, দু নম্বর এক গেল, যা লিফট খুলছে, বাস মাইনাস এক নম্বর, বাস এক নম্বর, এবার কোনো ভুল ভাল নয়, তখন ওটা ভুল করলি তোরা, তোদের জন্য আর ওপরে উঠে দিছি লিফটকে, নিচে নামিয়ে দিছি লিফটকে, ও ভাই ভাই কি হচ্ছে, কোন এই লোক कहां से आते हैं ये, देख तो की कोचिंग रे, ए अब ऊपर उठ यार, जा अब ऊपर उठ जा लिप बे, ओ नीचे ना से आके तो तेरा वन फोर दे, ओ भाई ओ नेमे गए ये मां पार्किंग ने चले से जा रहा है, ये की है, देखो हमारा एक बंधु पूछे पुष्पा करबे, देखो और पुष्पा रे एक्टिंग देखो, ओ भाई দেখতে পাচ্ছ কত কত পুচকাম হচ্ছে, এখন আমাদের তো যাচ্ছি এই ধরো মাছ ধরো মাছ ধরে পক্ষ ধাওয়া যাবো ভাবছি, তো দেখতে পাচ্ছ মল খুবই করলাম, এনজয় করলাম,
বহরমপুরে একটা ভালো দৃশ্য, মানে কি বহরমপুরের নাম দিয়ে একটা জিনিস আছে, ওই জিনিসটা তো আমাদের ওখানে যেয়ে দেখবো, ছবি টবি তুলবো, তোমাদেরকেও দেখাবো জিনিসটা কি। তো চলো ওখানে যাওয়া যাক, রাতে ব্লগ শ্যুট করছি তো লাইট অতটা আসবে না, তো কিছু মনে করো না, তো ওখানে যাওয়া যাক। তো গাইজ দেখতে পাচ্ছ ওই জায়গাটা চলে এসেছি আমরা, তো লাইটের মানে একটু অসুবিধা হতে পারে, তো কিছু মনে করবে না। দেখতে পাচ্ছ আই লাভ বহরমপুর, মানে এটা বহরমপুরের নাম দিয়ে একটা মানে কি ময়দান আছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে লাইট দৃশ্য, প্রকৃতির দৃশ্য, তো প্রকৃতির দৃশ্য তো হয় চারিদিকে খালি মানে কি লাইটে, দেখতে খুব ভালো লাগছে। তো আমরা এখন যাবো মাছ ধরবো, মাছ স্ট্যান্ড যাবো, ওখানে যে পাপ্পু ধাবাতে তোমাদের সাথে কথা বলছি। আজকে মানে দেরি হয়ে গেলো প্রচুর বহরমপুর থেকে আসতে, কেন না এর পিছনে প্রচুর কাহিনী আছে। তো আমরা চারজন এসেছি একটা গাড়িতে, তো আপাতত এখন তিনজনকে নামিয়ে চলে এসেছি, কেন ব্রিজে প্রচুর চাপ আছে পুলিশের, সেই জন্য ওদের তিনজনকে নামিয়ে চলে এসেছি, ওরা হেঁটে হেঁটে আসছে, আমি ওয়েট করছি। আর আজকে প্রচুর সমস্যা হয়েছে, তোমাদেরকে সব বলবো খুলে, তো এখন মোবাইলেও চার্জ নাই যে তোমাদেরকে কিছু বলবো, তো বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গুড নাইট। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, মানে আজকার এই যে শ্যুটটা করছি এটা তার পরের দিন, মানে আমরা মুভি দেখে এসেছি রাত দুটার সময়। তো এর পিছনে কিছু কাহিনী আছে, সমস্যা হয়েছে, কেননা আমাদের মুভি শেষ হয়েছে 9টার সময়, এবং শেষ হওয়ার পর আমরা বাড়ি মানে বহরমপুর ঘুরেছি কিছুটা, ঘুরতে ঘুরতে 10টা বেজে গেছে, এবং লাস্ট বাস ছিল 8টার সময়, এবার বাস এবার সব চলে গেছে, এবার লোকাল বাসগুলো এবার সব বাস আছে এক্সপ্রেস। এবার যখনই আমরা বাড়ি আসছি বলছে ডবল ভাড়া লাগবে, নাহলে যাবো না, তো আমরা বলছি যাবো না, ডবল ভাড়া হলে আমরা কিনা ডবল ভাড়াতে যাবো। তো দিয়ে করতে করতে ফ্রেন্ডগুলো বলছে হ্যাঁ চল আস, শুনিস না আর কিছু তো করার নাই, বাড়ি যেতে হবে। তো আমরা ডবল ভাড়া দিয়ে 11টার সময় চাপলাম, এবং বাড়ি এসেছি সমস্যার মধ্যে দিয়ে 2টার সময়, কেন ওখানে নেমেছি উমপুরে নেমেছি আপনার 12টার সময়। তো ওখান থেকে ফোন করেছি গাড়িওয়ালাকে যে হ্যাঁ আমাদের গাড়িতে মানে গাড়ি গ্যাজে রেখেছিলাম, তো গাড়িওয়ালা বলছে দেবো না সকালে আসবে, এক সমস্যা। দিয়ে বুঝলে টুইলে হলো, দিয়ে ওরা বললে হ্যাঁ ঠিক আছে আসি, দিয়ে কষ্ট কষ্ট মষ্ট করে গাড়িটা দিলে, এবং আমরা গাড়ি নিয়ে চারজনে মিলে রাত 2টার সময় বাড়ি পৌঁছেছি, কিছু সমস্যা হয়েছে, এবং এনজয় করেছি, হ্যাঁ মালও ঘুরেছি, চরম তোমরা দেখতে পেলে ভিডিওতে কতটা ঘুরেছি, এবার মুভি তো এনজয় করেছি, ডান্স করেছি। তো আর কথা বলতে পারছি না, কেন সকাল রাতে ঘুমাইনি, সকালে উঠলাম। তো অবশ্যই আজকের ব্লগ ভিডিওটা খুব মজাদায়ক হয়েছে, তো যারা যারা আমার চ্যানেল নতুন এসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। তো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত, ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই বাই।